হ্যালো ফ্রেন্ডস, অসমীয়া এডুকেশন চেনেল গণেশ স্যারত আপনার স্বাগতম জানাইছো। আমি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বহুপদর অনুশীলনী 2.2 প্রশ্নের উত্তর করে আসো। আমি ইতিমধ্যে 1 নং প্রশ্নের 4টা প্রশ্নের উত্তর করেছো। আজি আমি করিম পঞ্চম প্রশ্নটা। পঞ্চম প্রশ্নটা কি আছে? টি স্কোয়ার মাইনাস 15, ইয়াক আমাক কি করব কৈছে? এই রাশিটোর শূন্য নির্ণয় করা আর শূন্য আর সহগর সম্পর্কটো সত্যাপন করা। ইয়ার আগতে এই প্রশ্নটোর সমাধান করার আগতে আমি বুঝিব লাগিব ইয়াত থাকা সহগ কিটা কি কি হয়। সহগ কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। এই সমীকরণটো আমি পাইছিল আগের ভিডিওতে, আমি আলোচনা করেছিল। ইয়াত এক্স স্কোয়ারের লগত থাকা সহগ কি হয়? এ এক্সর লগত থাকা সহগ বি, আর সি হয় কি হয়? ধ্রুবক পদ। এই তিনটা সংখ্যা হয়। ইয়াত চাওয়া, ইয়াত আছে টি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের লগত থকাটো এ এটা সহগ হয়। তেনেকে টি স্কোয়ারের লগত যে সংখ্যা আছে সেইটো কি হয়? টি স্কোয়ারের সহগ। টি স্কোয়ারের লগত কি সংখ্যা আছে? ইয়াত সংখ্যা আমি দেখাত নাই, কিন্তু যদি নাই তেতিয়াহলে কি হব? ইয়াত হব ওয়ান আছে বুলি আমি ভাবিব লাগিব। এতিয়া ইয়াত এক্সর লগত কি আছিলে? বি আছিলে, কিন্তু ইয়াত টির লগত কোনো সংখ্যা নাই, টির ইয়াত নাই, গতিকে কি হব? টি না থাকিলে ইয়াত বির মান কিমান হব? ইয়াত দ্বিতীয় রাশি এক্সর লগত কি আছিলে? বি আছিলে, বির মান জিরো হব বলে আমি ধরিব লাগিব। আর তৃতীয় রাশি যেটো ধ্রুবক পদ সি, ইয়ার ঠাইতে আছে 15, গতিকে সির মান হব -15। ইয়াত মাইনাস আছে, -15। আমি কি পালো? এর মান পালো 1, বির মান জিরো পালো, সির মান -15। এতিয়া আমি এই প্রশ্নটোর সমাধান করি। এতিয়া তোমালোকে চোৱা, ইয়াত দুটা রাশি আছে। আমি আগর 1, 2 আর 3 প্রশ্ন কেনে করেছিল, উৎপাদক বিশ্লেষণ উলিয়াইছিল, কিন্তু ইয়াত টি স্কোয়ার -15 হলে আমি উৎপাদক বিশ্লেষণ করিব না লাগে। আমি কি করিম? প্রথমতে লিখিম, ধরো পি টি ইকুয়াল টি স্কোয়ার -15 ইকুয়াল জিরো। এই রাশিটো জিরো বলে ধরিল। এতিয়া কি হব? টি স্কোয়ার, টি স্কোয়ারের মান কি হব? এই -15 সমান চিহ্নের সিফালে লৈ গেলে কি হব? প্লাস হব, চিহ্নটো সলনি হব, +15 হল। এতিয়া টির মান আমি উলিয়াম, টি ইকুয়াল টির মান কি হব? টি স্কোয়ার যদি 15 হয় তেতিয়াহলে টির মান কি হব? যদি ইয়াত এটা উদাহরণ চাওয়া, টি স্কোয়ার যদি 16 হয় তেতিয়াহলে টির মান কি হব? আমি জানো ইয়ার মান 4 হব, কারণ 4 আর 4 পূরণ করতে কিমান হব? 16 হব। গতিকে যদি টি স্কোয়ার 16 হয় তেতিয়াহলে টির মান কি হব? 4 হব। কিন্তু এটা কথা, যদি ইয়াত আমি -4 আর -4 মাল্টিপ্লাই করো, পূরণ করো, তেতিয়াহলে অ্যান্সার কি হব? -এ প্লাস হব, আর 4 4 গুণ 16 হব। অর্থাৎ -2টাই রাখি যদি মাইনাস হয় তেতিয়াও কি হব? একে অ্যান্সার উলাব। তেতিয়াহলে টি স্কোয়ার যদি 16 হয় তেতিয়াহলে টি কি হব? +4 হব পারে বা -4 হব পারে, ইয়ার দুটার যে কোনো একটা অ্যান্সার হব পারে। গতিকে আমি ইয়াত কি লিখিম? টি স্কোয়ার যদি 15 হয় তেতিয়াহলে টির মান কি হব? +√15 হব। 15 বর্গমূল আমি নাজানো কারণে রুট লিখিলো, ইয়াত 16 আমি জানিছিলো 4 হব, সেই কারণে +4 বা -4 করিলো, কিন্তু 15 বর্গমূল নাজানো কারণে +√15 লিখিলো। এতিয়া আমি দুটা শূন্য পাইছো, শূন্য দুটা কি কি হয়? ইয়াত আমি একেলগে লিখিলো, ইয়াত যেনেকে +4 -4 দুটা বেলেগ বেলেগ ঠাইত লিখিছিলো, ইয়াত প্লাস মাইনাস দিলে কি বুঝিম? এটা হল +√15 আনটো হল -√15। তোমালোকে এইটো প্লাস মাইনাস যদি একে ঠাইত লিখা আছে সেইটো বুঝি ল'বা। এতিয়া ইয়াত আমি দুটা শূন্য পালো, দুটা শূন্য কি কি হয়? এতেকে নির্ণয় শূন্য দুটা কি কি হয়? এটা হল +15 বা +√15, আৰু আনটো আৰু -√15। এটা হল √15 আর ওয়ান টোল -√15। এই দুটা শূন্যর পরে আমি কি করিব লাগিব? এটা শূন্য আর সহগর সম্পর্কটো দেখুয়াম। ইয়াতে তোমালোকে চোৱা, শূন্য এতেকে শূন্য দুটা যোগফল, শূন্য দুটার যোগফল, এই শূন্য দুটা √15 আর -√15 আমি যোগ করিম। √15 প্লাস -√15, এই দুটা আমি যদি যোগ করো তেতিয়াহলে কি হব অ্যান্সার? যদি 4 প্লাস -4 হয় তেতিয়াহলে কি হব? প্লাসে মাইনাসে মাইনাস হব, 4 -4 হল ইকুয়াল জিরো হব। ঠিক তেনেদরে √15 আর -√15 দুটা আমি প্লাস করিলে কি হব? জিরো হব অ্যান্সার। ইয়াত
শূন্য দুটার যোগফল কি হল জিরো হল। ইয়াত আমি কি করব লাগিব, ইয়াত আমি খহকর সম্পর্কটো সত্যাপন করিব লাগিব। এতিয়া খহক কি কি হয়, শূন্য দুটার যোগফল হলে কি হয় সূত্র কি আছিলে মাইনাস বি বাই এ বনাব লাগিব। এই সমীকরণত চোৱা, এই সমীকরণত বির মান কিমান হয়, টি স্কুয়ারের লগত থাকাটো কি হয় এ হয়, যদি টির লগত থাকে তেতিয়াহলে সেইটো বি হয়, আর যদি সংখ্যা অকল থাকে তেতিয়াহলে সেইটো সি হয়। কিন্তু ইয়াত অকল টির লগত থাকা সংখ্যাটো কি হয়, ইয়াত টির লগত থাকা সংখ্যাটো নাই, অকল টি স্কুয়ারের লগত আছে, কিমান আছে ওয়ান আছে। ওয়ান থাকা মানে কি হয় এর মান ওয়ান হয়, বির মান কিমান হয় বির টির নাই, ইয়াত টির লগত থাকা সংখ্যাও নাই, গতি বির মান কিমান হব জিরো হব। সি মানে কি হয় অকল সংখ্যাটো, অকল সংখ্যাটো কিমান আছে মাইনাস ফিফটিন, সির মান হল মাইনাস ফিফটিন, গতি মাইনাস বি বাই এ মানে কিমান হব মাইনাস সিন প্রথমে আমি দিলো, বি কিমান হয় বি নাই জিরো, এ মানে কিমান হয় এর মান হল ওয়ান, টি স্কুয়ারের লগত থাকা খক, ইয়ার মান কিমান হব জিরো হব, যেটা আমি ডাইরেক্টলি যোগ করতে শূন্য পাইছিল। যদি আমি খকর লগত সম্পর্ক করো তেতিয়া কি হব অ্যান্সার শূন্যই হব, অর্থাৎ একে হব। ইয়াক আমি লিখিম মাইনাস জিরো তলত ওয়ান, এইটো মানে কিমান হয় জিরোই হব। ইয়াক আমি কি লিখিব পারো, তলর ওয়ানটো কি হয় টি স্কুয়ারের খক, টি স্কুয়ারের খক, আর উপরের কি হয় মাইনাস টির খক। আমি যোগর পালো, এটা আমি করিম পূরণ, পূরণর আমি কি লিখিব লাগিব শূন্য দুটার পূরণফল, এতেকে শূন্য শূন্য দুটার শূন্য দুটার পূরণফল, শূন্য দুটা আমি পূরণ করিম, শূন্য দুটা কি কি আছিলে মাইনাস রুট ফিফটিন আর মাইনাস রুট ফিফটিন, দুটা পূরণ করলে কি হবে, এটা রুট ফিফটিন আর রুট ফিফটিন কিমান হয়, যদি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ করো তাহলে কি হব, ইয়াক আমি রুট ফাইভ স্কোয়ার হিসাবে লিখিব পারো, এতিয়া রুট আর স্কোয়ার ক্যানসেল হব, অ্যান্সার হব ফাইভ, এনেকে যদি আমি নকরো তাহলে কি হব, এই দুটা রুটের পর একটা রুট হব, পাঁচ আর পাঁচ পূরণ হলে টোয়েন্টি ফাইভ হল, রুট টোয়েন্টি ফাইভ মানে পাঁচ, যে কোনো ধরনের আমি করলে হল, যদি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ পাঁচ হয় তাহলে রুট ফিফটিন কিমান হব নিশ্চয় ফিফটিন হব, রুট ফিফটিন ইন্টু রুট ফিফটিন হলে কিমান হব রুট ফিফটিন স্কোয়ার হব, এই স্কোয়ার আর রুট ক্যানসেল হলে কিমান থাকলে অ্যান্সার ফিফটিন হল, কিন্তু ইয়াত মাইনাস আছে, মাইনাস হলে কি হব সরি এই মাইনাসটো বাহিরত দিবা কি হব তেতিয়া মাইনাস ফিফটিন হব, অ্যান্সার কিমান হব মাইনাস ফিফটিন হব। ইয়াক আমি এতিয়া খগর লগত সত্যাপন করিম, কেনেকে করিম, অ্যান্সার সূত্রটো কি আছিলে শূন্য দুটার পূরণফল কি হয় সি বাই এ, সির মান কিমান হয় ইয়াত, সির মান হল মাইনাস ফিফটিন, ইয়ার মান মাইনাস ফিফটিন, এ কিমান হয় টি স্কোয়ারের লগত থকা খহক কিমান হয় ওয়ান, ওয়ান মাইনাস ফিফটিন বাই ওয়ান, মাইনাস ফিফটিন বাই ওয়ান হলে কিমান হবে অ্যান্সার মাইনাস ফিফটিনে হব, ইয়াত যেটা আমি ডাইরেক্টলি পূরণ করতে পাইছিলো সেইটোৱে হব অ্যান্সার। ইয়াত আমি কি লিখিম, এইটোৱে লিখিম সি বাই এর মান লিখিম, অর্থাৎ মাইনাস ফিফটিন বাই ওয়ান, ইয়াত আমি কি লিখিব পারো, ইয়াত আমি লিখিব পারো মাইনাস ফিফটিন কি হয় ধ্রুবক পদ হয়, ধ্রুবক ধ্রুবক পদ, আর ওয়ান কি হয় ওয়ান হল টি স্কোয়ারের খহক, টি স্কোয়ারের খহক, এইটো হল এই প্রশ্নটার অ্যান্সার। শেষত আমি কি লিখি দিব লাগিব, এই প্রশ্নটার যে দিয়া আছে শূন্য আর শূন্য আর খহগর খহগর সম্পর্কটো সত্যাপন হল, সম্পর্কটো সত্যাপন হল, আশা করছো তোমালে নিশ্চয় বুঝি পাইছা, যদি বুঝি পোৱা নাই তেতিয়াহলে কমেন্ট করিবা, আমি নিশ্চয় একো সহায় করিম। তোমালে এই ভিডিওবোৰ আমার গণেশ স্যার এপতো পাবা, এই ভিডিওটোৰ ডেসক্রিপশন যাবা, তার একটা লিঙ্ক পাবা, সেই লিঙ্কত গৈ এপটো ডাউনলোড করলে তোমালে গণেশ স্যার এপটো পাবা, তাত তোমালে এই ভিডিওবোৰ আমার যিমান ভিডিওবোৰ আমার আছে সেই আটাইবোৰ ভিডিও তোমালে পাবা, তাত গৈ অতি সহজতে চাব পাৰিবা। থ্যাংক ইউ।